প্রার্থী কানাইয়া আগরওয়াল, অমল আচার্য, সুভাষ, জেলা পরিষদের সভাধিপতি কবিতা, তিলক, আমাদের অসীম, সন্দীপ, আমাদের মানব মনোদেব সিনহা, আমাদের এমএলএ কার্তিক চন্দ্র পাল, আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডালপাড়া, কালিয়াগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ এবং সমস্ত মা ভাইয়ের বোনেরা, আমি জানি মাঠে জল আছে, মা ভাইদের আমার বসতে অসুবিধে হচ্ছে, কেউ চেয়ার দিয়ে দিলে কত মেয়েদের জন্য আমরা বসতে পারতো, এগুলো ভর্তি খরচ করে বর্ষাকালে কিন্তু চেয়ার রাখা উচিত। হ্যাঁ, এটা একটু নিজেরা লোকাল অর্গানাইজারদের করা উচিত। মায়েরা আমার, আমি জানি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, এত বৃষ্টি হয়েছে যে মেয়েদের আমার খুব কষ্ট হচ্ছে, তাদের বসবার জায়গা পর্যন্ত নেই। আমি বেশি সময় নেব না, ওয়েদারও খুব খারাপ, মিটিংটা সময় দেওয়া ছিল দুটোর সময়, কিন্তু আকাশের অবস্থা এতই খারাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে দূরত্ব এতটা বেশি এবং অনেক জায়গায় পৌঁছানো যাচ্ছে না। ওয়েদারটা এবারে এত খারাপ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কালবৈশাখী নেমে গেছে, ফলে উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছেই হচ্ছে, রেগুলারই হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দুটোর মিটিং করে দিতে হচ্ছে, কখনো 12টায় কখনো 12টার মিটিং 10টায়, খুবই অসুবিধে হচ্ছে। তা সত্ত্বেও আপনারা এত কষ্ট করে এসেছেন, আমার মা বোনেরা অনেক দূর দূরান্তর থেকে, এবং মা বোনেরা দাঁড়িয়ে আছে, যেটা আমার কষ্ট লাগছে, একটু বসবার জলের জন্য বসতে পর্যন্ত পারছে না। আমি আপনাদের অন্তরের প্রণাম, সৌভাগ্য, কৃতজ্ঞতা এবং সালাম জানাই। আমি আমার ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক অভিনন্দন জানাই। এটা রায়গঞ্জ স্টেডিয়াম নতুন করে করে দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির বন্ধুরাও এসছে, অখিলেশ আমার খুব প্রিয়, আমি চাই উত্তরপ্রদেশ ওরা খুব ভালো করে জিতুক। একেবারে অখিলেশ, সমাজবাদী পার্টি, মায়াবতীজির পার্টি, অজিত সিং এর পার্টি ভালো করে জিতুক আমরা চাই। আমরা চাই ভারতবর্ষ থেকে মোদীবাবু বিদায় নিক, বিজেপি বিদায় নিক, তারপর আমরা দেশটাকে গড়ে নেব। এই নির্বাচন বাংলার নির্বাচন নয় যে মোদীবাবু এসে বিজেপির নেতারা এসে মমতা ব্যানার্জিকে কৈফিয়ত চাইবে, ওর আমাদের কৈফিয়ত চাইতে হয় না, আমরা রোজ মানুষকে কৈফিয়ত দিই। 5 বছর তোমরা কি করেছো তার কৈফিয়ত দাও, কি করেছো মোদীবাবু আজকে এসছো ভোট চাইতে? বাংলাকে সবচেয়ে বেশি বঞ্চিত করো তোমরা, বাংলার একটা নাম বাংলা, দুবার করে অ্যাসেম্বলি থেকে পাশ করে দিয়েছি, অ্যামেন্ডমেন্ট করেছি, তা সত্ত্বেও নামটাই আমাদের পরিবর্তন করে দিলে না তোমরা, 2 বছর ধরে ফেলে রেখে দিয়েছ। তোমরা বাংলাকে পছন্দই করো না, তোমরা বাংলার নামটা শুনলে আটকে ওঠো, তোমরা বাংলার নামটা শুনলে হিংসে করো, কিন্তু তোমরা জানো না বাংলার মাটি খুব পবিত্র মাটি, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন দেশে হতো না, বাংলা না থাকলে নবজাগরণ আন্দোলন হতো না, বাংলা না থাকলে কৃষক আন্দোলন হতো না, বাংলা না থাকলে সংস্কৃতির আন্দোলন হতো না, বাংলা এমনই একটা জায়গা মাথায় রাখতে হবে। এবারে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, মনে রাখবেন বিজেপি সর্বশক্তি দিয়ে সমস্ত ইনস্টিটিউশন গুলোকে রাজনৈতিক ভাবে অপব্যবহার করে গায়ের জোরে নির্বাচন জিততে চায় ভারতবর্ষে, কিন্তু আমরাও সব রাজ্যে রাজ্যে জোর বেঁধেছি, যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করছে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা বিজেপিকে এবার সারা ভারতবর্ষে ছাড়ব না, এটা আমাদের লড়াই, এটা মাথায় রাখবেন। জিজ্ঞেস করুন বিজেপিকে কেন ভোট দেবো তোমায়, তুই 5 বছর ক্ষমতায় ছিলে, তুমি নোটবন্দি করে জনগণের পকেট লুকুরেছ, অনেক দোকানদার সর্বস্বান্ত হয়ে গেছে,
অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রি গুটিয়ে গেছে, ব্যাংকের লাইন দিতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে। আজও দেশে 12,000 কৃষক আত্মহত্যা করেছে মোদীবাবু তোমাদের আমলে। ছেলে মেয়েদের চাকরি দেওয়া তো দূরের কথা, আপনারা বলেছিলেন 5 বছরে 10 কোটি বেকার যুবকের চাকরি দেবেন, অথচ আপনার আমলে ভারতবর্ষের বেকার সংখ্যা 45 বছরে হাইস্ট হয়েছে, এবং শুধু 17-18 সালে 1 বছরে 2 কোটি ছেলে মেয়ে কাজ করত, তারা বেকার হয়ে গেছে। আজ অনেক সমস্যায় চৌকিদার থেকে শুরু করে এবং বিএসএনএল থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে অনেক সেন্ট্রাল সেক্টরে কর্মীরা মাইনেই পায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। মোদীবাবু দেশটাকে বিক্রি করে দিয়ে যে বলছে তার বিরুদ্ধে ভয় দেখাচ্ছ, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছ, কাউকে সিবিআই দেখাচ্ছ, কাউকে ইডি দেখাচ্ছ, কাউকে ইনকাম ট্যাক্স রেড করছ, আর নিজে একটা চোরদের সব নাটের গুলো বিজেপি পার্টি চোরদের প্রোটেকশন দিয়ে যত চোর ডাকাত গুলো ওই পার্টিটাই গিয়ে আশ্রয় নিয়েছে। জিজ্ঞেস করুন কমরেডদের, বিজেপির বড় বড় কমরেডদের। আর এখানে আমি জানি রায়গঞ্জে বারবার হয় কংগ্রেস জেতে নয় সিপিএম জেতে, কংগ্রেস জিতে কোন কাজটা করেছে রায়গঞ্জে আমাকে একটু বলবেন? সিপিএম তো গতবার জিতেছিলেন, কোন কাজটা করেছে? আজ বিজেপিকে লড়াই করছে কে, কংগ্রেস, সিপিএম না তৃণমূল কংগ্রেস? কংগ্রেসের কারো গায়ে হাত দিয়েছে বিজেপি না সিপিএম এর কোন কারো গায়ে হাত দিয়েছে? তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হচ্ছে। মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, অন্য কোন রাজনৈতিক দল নয়। আমরা রাজ্যে রাজ্যে জোট তৈরি করেছি, বিজেপি অন্ধ্রপ্রদেশেও হারবে, পাশের রাজ্য বিহার গোহারা হারবে, তার পাশের রাজ্য ঝাড়খণ্ড পুরো হারবে, উত্তরপ্রদেশ পুরো হারবে, রাজস্থান পুরো হারবে, মধ্যপ্রদেশ পুরো হারবে, গুজরাট পুরো হারবে, পাঞ্জাব পুরো হারবে, তামিলনাড়ু জিরো পাবে, কেরালাতে জিরো পাবে, বাংলায় জিরো পাবে, উড়িষ্যায় জিরো পাবে। সরকারটা গঠন করার পর থেকে, আর সরকার যদি গঠন করতে হয় কংগ্রেস যদি বলে আমরা করবো, তুমি তো 3-4টে স্টেটে আছো, কোথেকে করবে? সবাই ছাড়া হবে না, তোমার একার দিয়ে কোনো কাজ হবে না। তুমি যদি লড়াইটা একটু ভালো করে করতে তাহলে বিজেপি এত বাড়বাড়ন্ত হতো না, তোমাদের প্রশ্রয় হয়েছে। বাংলায় আপনারা জানেন না, জগাই মাথায় গদায় সিপিএম কংগ্রেস আর বিজেপি, সকালবেলায় সিপিএম দুপুরবেলায় কংগ্রেস আর রাত্রিবেলায় বিজেপি, তিন বন্ধু এক, তিন বন্ধু এক, সকাল এক, দুপুর এক, বিকেল এক, রাত্রি এক। এদের ভোট দিয়েছেন তো অনেকবার, এদের ভোট দিয়ে এবারের ভোটটা নষ্ট করবেন না। কানাইয়া আগরওয়াল একজন সেকুলার ছেলে এবং ও ইসলামপুরের এমএলএ আছে, শুভেন্দুকে এখানে দায়িত্ব নিয়েছি, আমি কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছি। আপনাদের আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কানাইয়া লালকে ভোটটা দিন, কংগ্রেসকে ভোট দিয়ে নষ্ট করবেন না, সিপিএম কে ভোট দিয়ে নষ্ট করবেন না, আর বিজেপিকে তো ভোট দেবেনই না। তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে নষ্ট না করে যারা সিপিএম কে এতদিন ভোট দিয়েছে, যারা কংগ্রেসকে এতদিন রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমটাবাদ থেকে শুরু করে ডালকুলা ইসলামপুর সব ভোট দিয়েছে, তাদের কাছে আমি আবেদন করব এবার আপনাদের মত বদলান, এবার আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তার কারণ আমরা 42টা চাই। ভারতবর্ষে সরকার গঠন করতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় ভূমিকা নেবে। দিল্লির সরকার থেকে বিজেপিকে হটাতে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা নেবে। তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করতে পারে,
সে লড়াইটা অন্য কেউ করতে পারে, এটা মাথায় রাখবেন। যারা পাঁচ বছরে মানুষকে লুটে নিয়েছে, এরপর যদি মহিলা কোনোভাবে যেতে ব্যাংকের টাকা কেউ পাবেন না। এখনই বলছে ব্যাংকের টাকা 1,00,000 টাকার বেশি কেউ তুলতে পারবে না। আমি একটা অর্থমন্ত্রী স্টেটমেন্ট দেখছিলাম, তাহলে কি হবে? আপনার টাকা লুটে নেবে, আপনার ধর্ম লুটে নেবে, আপনার পরিবার লুটে নেবে, আপনার রাজনীতি লুটে নেবে, আপনার অধিকার লুটে নেবে, কি থাকবে করে? দেশের স্বাধীনতা লুটে নেবে, দেশের গণতন্ত্র লুটে নেবে। দেখতে তো পাচ্ছেন সবই দখল করে নিয়েছে। দুদিন মনে রাখবেন তপশিলী ভাই বোনেরা, আমার আম্বেদকর যে সংবিধান সেটাও বদলে দেবে, কারণ নরেন্দ্র মোদী নিজের প্রচার ছাড়া কিছু করে না। উনি নাকি এত বড় নেতা, উনি গান্ধীজির থেকেও বড় নেতা, নেতাজির থেকেও বড় নেতা, আবুল কালাম আজাদ থেকেও বড় নেতা, আম্বেদকরের থেকেও বড় নেতা। নিজের নামে সিনেমা বানিয়েছে, নিজের নামে দোকান বানিয়েছে, নিজের নামে কোর্ট বানিয়েছে, সব নিজের নামে। এই রকম ধরনের দুর্যোধন দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি বলে রাখবেন ভারতবর্ষে। ফ্যাসিবাদের সম্রাট, ফ্যাসিবাদী সম্রাট হিটলার বেঁচে থাকলে আজকে হিটলার লজ্জায় দড়ি কলসি নিয়ে আত্মহত্যা করতেন। বাপরে কি সাংঘাতিক লোক, চোখ দুটোর দিকে তাকাবেন না, মনে হবে গিলে খেয়ে নেবে একেবারে। দাঙ্গা করতে করতে হাতে ঘড়ি, কত মানুষকে মেরেছিল দাঙ্গায় গুজরাটে, কেউ ভুলে যায়নি আমরা সে কথা বলবো। তাই আজও আপনাদের বলবো, পরিস্থিতি প্রাকৃতিক পরিস্থিতি খারাপ, আপনাদেরও বাড়ি ফিরতে হবে। মনে রাখবেন এবারে নির্বাচন, আবার কি বলছে বাবুরা, কালকে একটা ম্যানিফেস্টো করেছে, করে বলছে 1947 সালে ওনাদের স্বপ্ন পূরণ হবে। এটা কত সাল? 2019 সাল। 5 বছর পর পর গভর্নমেন্ট বদলায়, ওনারা 2047 সালের স্বপ্ন দেখছে। ওদের বলুন যাও আরেকবার জন্ম নিয়ে এসো। মোদীবাবু তখন তোমার তো 100 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি কি করে স্বপ্ন দেখবে? আমার ইয়াং জেনারেশনকে ছেড়ে দাও, তারা দেশ সামলাক। আমরা তো চাই আমাদের দেশ সামলাক, আমাদের ইয়াং জেনারেশন তারাই ভবিষ্যৎ। তা না করে এনআরসি করবে। এনআরসি কি? আপনাদের সবাইকে তাড়িয়ে দেবে। আসামে দেখেছেন 22 লক্ষ হিন্দু বাঙালিকে, এরা হিন্দু, কিসের হিন্দু? 22 লক্ষ হিন্দু বাঙালিকে, বাবার নাম আছে তো মার নাম নেই, মার নাম আছে তো ছেলের নাম নেই, ছেলের নাম আছে তো মেয়ের নাম নেই। কতজন আত্মহত্যা করেছে দুঃখে, পরিবার সংসার তছনছ হয়ে গেছে। আপনার 50 বছর আগেকার বলছে সার্টিফিকেট দাও, 100 বছর আগেকার সার্টিফিকেট দাও। 5 জন বাঙালিকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করলো। আমি নিজে আসামে টিম পাঠিয়েছিলাম, কংগ্রেস লড়েনি, সিপিএম লড়েনি, কোন পার্টি লড়েনি, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা লড়েছে মানুষের পাশে দাঁড়িয়ে। আর বিজেপি দল বাঙালি খেদাও দল, বিজেপি দল মহারাষ্ট্র থেকে বিহার খেদাও করে, বিহারি খেদাও দল, বিহার কাটাও দল, গুজরাট থেকে বিহারিদের বলে বিহারি খেদাও দল, বাঙালি খেদাও দল, একটা ভোট হতে দেবে না। কত বড় সাহস! আবার এসে বলে যাচ্ছে আমরা বাংলায় এনআরসি করবো, গায়ে হাত দিয়ে দেখো এনআরসি করবে, তোমরা হাত দিয়ে দেখো, একটা বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখো, তোমার কত জোর আমরা দেখবো। ওসব জোর আমার দেখা আছে, যত গর্জে তত বসে না। আরেকটা ঝাপ্পা দিচ্ছে নাগরিক অধিকার দেব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়েছেন একটা, কজন পড়েছেন আব্দুল আমার পর্যন্ত পড়েছেন? কেউ পড়েছেন? পড়েন নাই, কেউ পড়েন নাই, কেউ দেখেন নাই, শুধু শুনতেছেন। এবার আপনাদের আমি বলি, এই একটা কি জানেন? এই একটা হচ্ছে আপনি আজকে অধিকার আছে আপনার, আপনার বাড়ি আছে, হয় আপনি একটা ভাড়াতে, অথবা আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, অথবা আপনার একটা স্বাস্থ্যের কার্ড আছে, অথবা আপনার একটা ব্যাংকের কার্ড আছে, অথবা একটা রিক্সাওয়ালার কার্ড আছে, অথবা একটা ভ্যান চালকের কার্ড আছে, অথবা একটা ভোটার লিস্টের নাম আছে, আপনি নাগরিক দেশে। আপনারা জানেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা কি এনেছে?
আপনি যে নাগরিক আছেন 5 বছর আপনাকে বিদেশি বানিয়ে দেবে, আপনাকে 5 বছরের জন্য বিদেশি হয়ে যেতে হবে, তখন আপনার কোনো অধিকার থাকবে না। তো কেউ কি চায়, আজকে আমার একটা ঘর আছে, আমি ঘরটা ছেড়ে দিয়ে আমি রাস্তায় থাকবো? সব কিনে নেবে, বলছে 5 বছরের জন্য তোমাকে আগে বিদেশি হতে হবে, তারপরে ঠিক হবে তুমি নাগরিকত্ব পাবে কি পাবে না। আমাদের দরকার নেই, আমরা ইতিমধ্যেই নাগরিক, তুমি কে নাগরিকত্ব দেওয়া? আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার আমরা ভোট দিই, আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, আমাদের কিষাণরা মাঠে কাজ করে, আমাদের শ্রমিকরা কাজ করে, তুমি কি হরিদাস ভাই জনগণের কৃতদাস হয়ে থাকো? কাজ করতে হলে মনে রাখবে আমরা পাবলিক লিডাররা জনগণের কাছে দায়বদ্ধতা নিয়ে কাজ করি। গায়ের জোর জোর যার মূল্যুক্তার, কখনো বলছে 5 টাকার নোট বাতি, কখনো বলছে 2-4 টাকা বাতি, কখনো বলছে 10 টাকা বাতি, কখনো বলছে সিটিজেনশিপ বাতি, কখনো বলবে সম্পত্তি বাতি, কখনো বলবে ব্যাংকের টাকা বাতি, কখনো বলবে মা বোনের সম্মান বাতি, কখনো বলবে ছাত্র যৌবনের চাকরি বাতি, কখনো বলবে টোটাল টাই সব বাতি। এগুলো ভোট দেবেন কেন, যাদের কোনো জনগণের সম্বন্ধে কোনো দায়বদ্ধতা নেই? মিথ্যা চাষ আগে ছিল চায়ওয়ালা, উনি নাকি চায়ওয়ালা হয়েছিল হঠাৎ করে চায়ওয়ালা হয়ে গেল, কেটলিতে বসে চা বানালো, চা খেতে গেল চায়ের দোকানে, ভারে করে ছবি দিল, চায়ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলো। এবার বলছে আর চাই নেই, চাইয়ে 5 বছর হয়ে গেছে, 2 মাস যদি ওই চা পায় 20 হয়ে যাবে, তাই ফোটানো চা পাবে না। এবার বলছে আমি চাইয়ালা নেই, আর জ্যোতিলাল হয়ে গিয়া বুঝলি কেমন জ্যোতিলাল হয়ে গেছে, নির্বাচনের পরে দেখবে ওই চৌকিটা হ্যাঙারে ঢুকে গেছে আর দাঁড়া থাকবে না। চৌকিদার কে হে, 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 চৌকিদার কে হে? এবার আমি কোন চৌকিদার কে, আপনারা কোন ঝুটায়, চৌকিদার কে হে, চৌকিদার কে হে, চৌকিদার কে হে, চৌকিদার কে হে, চৌকিদার কে হে? ঝুটা হে লুঠেরা হে আর বড়া বড়া বাত করতে, ইসকো ইসকা জবাব দেনা চাহিয়ে না, জিন্দগি ভর হে ইসকো ইয়াদ রাখনা হে। গরুকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে না। আরে গরুকে আমরা সবাই মারি, গরু কথা বলে গরু রক্ষা করতে কি মানুষ খুন করে দিয়েছে, কি লোক ভয়! আমি এরকম দেখিনি প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে। যারা সংবিধানের চেয়ার থাকে তাদের একটু শিষ্টাচার মেনটেন করতে হয়, কিছুই বলে না। আর মিটিংয়ে গিয়ে বলছে জওয়ানকে নিয়ে ভোট দিয়েছি, আরে জওয়ান তো আমরা সবাই সম্মান করি, জওয়ান সবাই তো অন্য, এরা দেশের লোক, বড় বড় কথা বলছে কি করে পুরোনো এতগুলো লোক মারা গেল? হ্যাঁ আমি বলেছি, হাজারবার বলবো, তোমার কাছে ইন্টেলিজেন্স ইম্পিউট ছিল, তুমি কেন বাঁচালে না তাদের? জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি সেম সেম, জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি সেম সেম লজ্জা, কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি সেম সেম, ছাত্র মেরে ছাত্র প্রেম, বিজেপি সেম সেম, শ্রমিক মেরে শ্রমিক প্রেম, বিজেপি সেম সেম। একটা ঝুটা রাজনৈতিক দল বলে বাংলা দখল করবে, আমরা বলি আগে দিল্লি সামলা তারপরে আকাশ বাংলা, আগে দিল্লি সামলা তারপরে দেখো বাংলা, অত সহজ নয়। প্রথমে হলে চাই হলে, এখন হলে চৌকিদার, এখন মানুষ বলছে তোকে শুধু চৌকি দেবো আর কিছু দেবো না। ওই গল্পটা জানেন তো, একটা ইঁদুর ভয় পেয়ে গেল, গিয়ে বললো আমাকে বেড়াল বানিয়ে দাও, বেড়াল আমাকে খেয়ে ফেলবে, ঋষি বর দিল বেড়াল হয়ে গেল। এবার বেড়াল একটা শিয়ালকে দেখে ভয় পেল, ঋষিমণি বর দিয়ে বললো তুমি শিয়াল হয়ে যাও। এবার শিয়াল বাঘকে দেখে ভয় পেল, বাঘ বললো, তখন ঋষিমণি বললো ঠিক আছে তুমি বাঘ হয়ে যাও। এবার যেই বাঘ হয়ে গেল তখন ঋষিমণিকেই খেতে এলো, তখন ঋষিমণি বললো পুনর্মুষিক ভব,
তুমি আবার ইঁদুর হয়ে যাও। সুতরাং চায়ওয়ালা থেকে চৌকিদার, চৌকিদার থেকে শুধু চৌকি, দরজাও নাই, ঘরও নাই, বাড়িও নাই, বাংলায় গণতন্ত্রের কেউ ভোট দেবে না। কি আমার ইয়াং জেনারেশন ৪২ ৪২টা হবে এবার? রায়গঞ্জ হবে এবার? রায়গঞ্জটা দিন, ভিক্ষে নয় চাইছি ঋণ, রায়গঞ্জটা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমি কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, ডালখোলা থেকে শুরু করে আমি করণদিঘি থেকে শুরু করে আমি গোয়ালপুকুর থেকে শুরু করে আমি চাকুলিয়া থেকে শুরু করে সবাইকে বলবো এবারে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। কারণ এই লড়াইটা লড়তে হলে লড়ব, করতে হলে করব, করতে হলে করব, কিন্তু মোদিকে ছাড়ব না, বিজেপিকে ছাড়ব না। এই লড়াই এটা আমাদের বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে সবাই মিলে শপথ নিন, মোদিবাবুকে বদলে দিন, দিল্লির সরকারটা পাল্টে দিন, বদলে দিন, বদলে দিন, জগাই মাধায় বিদায়কে বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন, আর ভারতবর্ষ বাংলা পথ দেখাবে, বাংলা সরকার করবে, বাংলা জয় করবে, বাংলাই আগামী দিন ভারত সরকার গঠন করবে, এই জায়গাটায় আসতে দিন। সুগেন্দু নিশ্চয় বলেছে, আমি আর বলতে চাই না, কৃষকদের খাজনা মুখ আমরা করে দিয়েছি, কৃষক বন্ধু স্কিমে সবাই টাকা পাবে, যারা এখনো নাম লেখান ইলেকশনের পরে করবে। 100 দিনের কাজে আমরা আগামী দিন 200 দিন করবার চেষ্টা করব। আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমরা মেডিকেল কলেজ করে দিয়েছি, আমরা স্টেডিয়াম করে দিয়েছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা সমবাসী করেছি, আমরা রূপশ্রী করেছি, আমরা যুবশ্রী করেছি, আমরা কৃষক বন্ধু করেছি। আমার কোনো কৃষক মারা গেলে বা তার পরিবারে কৃষক কেউ মারা গেলে 2 লক্ষ টাকা করে সেই পরিবার টাকা পাবে, সেই স্কিমও করেছি। শস্য বীমার টাকা আমাদের সরকার দিয়ে দিচ্ছে বিনা পয়সায় চিকিৎসা, আর একটা 5 লক্ষ টাকা করে কার্ড 7.5 কোটি মানুষ পাবেন, মেয়েরাই পাবেন, মেয়েদের নামে একটা করে স্মার্ট কার্ড করে দেওয়া হবে, তাতে 5 লক্ষ টাকা করে আপনারা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন এবং আপনার বাড়িতেও যে আপনার বাবা মা আছেন তাদের চিকিৎসাও করাতে পারবেন। এমন কোনো জায়গায় করিনি, সাধ্যমতো চেষ্টা করেছি, আগামী দিন আরো করব। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের সকলকে বলি, রাজবংশী ভাষাকেও কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি, রাজবংশী একাডেমি করে দিয়েছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করে দিয়েছি, আমরা কামতাপুরী ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা আদিবাসী সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কুরুক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কুরমানিকে স্বীকৃতি দিয়েছি, আমরা শিখ ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা কিন্তু মনে রাখবেন, তপশিলী ভাই বোনেদের জন্য ঢেলে কাজ করছি। তপশিলী ভাই বোনেরা, আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। রাজবংশী কামতাপুরী ভাই বোনেরা, জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন। আমার ইয়াং জেনারেশন জেনে রাখুন, 1 বছরে মোদীর আমলে 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আমরা 1 কোটি ছেলে মেয়েকে কর্মসংস্থান করে দিয়েছি, 144 কোটি শ্রম দিবস তৈরি করেছি, আগামী দিন আরো করব। আপনাদের সমর্থন চাই। মা বোনেরা আমার, আপনারা জানেন মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা রূপশ্রী করে দিয়েছি, কন্যাশ্রী স্কলারশিপ করে দিয়েছি, কন্যাশ্রী স্কলারশিপ যারা সরকারি স্কুলে পড়ে তারা 25,000 টাকা পায় 18 বছর বয়স হলে যদি তারা পড়াশোনা বন্ধ না করে, এবং তারা 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি পর্যন্ত পাচ্ছে। তপশিলী আদিবাসী ছেলে মেয়েরা শিক্ষাশ্রী পাচ্ছে এবং রূপশ্রী 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম আছে বছরে, তাদের বাড়ির মেয়েরা যদি দরখাস্ত করে 25,000 টাকা পর্যন্ত তারা বিয়ের জন্য তারা রূপশ্রী স্কিমে পাচ্ছে। এমনকি মারা গেলে, কবর দিতে গেলে পয়সা নেই, তার জন্য যদি দরখাস্ত করে 2,000 টাকা করে আমরা দিচ্ছি। আমরা 2 টাকা কিলো চাল দিই খাদ্য সাথীতে। মনে রাখবেন, চাষিদের থেকে আমরা চাল কিনি, আমরা কফি হবেন। মহিলা বলছে 2022-এ ডাবল ইনকাম করবে কৃষকদের, আমরা 3 ভাগ বেশি ইনকাম অলরেডি করে দিয়েছি। বাংলায় পারে, বাংলায় করবে, বাংলায় গর্বের সাথে করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খেলাধুলো অনেক সাহায্য করেছে। তাই আর কিছু না বলে আমি বলবো, কারাগে আগরওয়াল এমএলএ আছেন, আসাম চেয়ারম্যান আছেন এবং ইসলামপুরের
এমএলএ থেকে রিজাইন করেছে, বাট এমএলএ ছিলেন, তিনি দাঁড়ায় বলে রিজাইন করেছেন, পঞ্চায়েত মেম্বার থেকে জীবন শুরু করেছেন, আছেন, উনি পুরো থাকবেন একজন সাধারণ মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই। আমি সংখ্যালঘু ভাই বোনেদেরও বলবো, আপনারা জানেন আমরা অনেক কাজ করেছি, 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে সংখ্যালঘুদের 98% ঢুকিয়ে দিয়েছি, 2,07,00,000 স্কলারশিপও দিয়েছি, 4,00,000 ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের সবার কাছে বলবো, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী কান্তাপুরি ভাই ভাই সবাই মিলে আসুন আগামী নির্বাচনে। তৃণমূল কংগ্রেসকে চাই জোড়া ফুল, চাই সকাল সকাল ভোট, চাই মা বোনদের আশীর্বাদ, চাই হিন্দু মুসলমানের আশীর্বাদ, চাই সবার আমার ভাই বোনদের শুভেচ্ছা চাই। ওনার চিহ্ন 1 নম্বরে জোড়া ফুল দেখবেন, কোন একটা জায়গায় একটা প্রবলেম হয়েছে, দুটো মেশিনে 16টা 17টা ভোটারের জায়গায় 16টা হয়েছে, একটা নোটা গিয়ে গেছে, ওপরে মামলা দিয়েছে আর তোমার দেখে ওনার সিম্বল। আপনাদের কতগুলো প্রার্থী আছে এখানে? 14 জন। জোড়া ফুল 1 নম্বরে আছে, 1 নম্বরে বোতাম টিপে জিতিয়ে দেবেন, ভিভিপ্যাট দেখবেন, একটা কাগজ থাকবে সাথে পড়ছে কিনা, মোদি যাতে লিক করতে না পারে নজর রাখতে হবে, ভিভিপ্যাটটা ভালো করে দেখবেন, ভোট দিয়ে কাগজটা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, একদম সুন্দর করে করবেন, ভালো থাকবেন। আকাশে ঝড় বৃষ্টি, আমার ইসলামপুরের মিটিং আমি না দেবো, এখন যেতে পারবো কিনা ডাউট, সুতরাং বুঝতে পারছি না কি করবো। বাইকারে যেতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, আর কিছু বলার নেই, বাইকারে যেতে হবে, কোনো উপায় নেই, চলো চলো কাজ স্টার্ট করো। সুতরাং আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, আকাশ তো দেখছেন মুখ গোমরা একেবারে, আকাশের মুখ খুব ভারী, আর এখানে গেলে একেবারে এপাশ ওপাশ ধপাস, এইসব আকাশ হাতে নিয়েই এইসব প্রোগ্রাম করতে হয়। আমি আবার আসবো নির্বাচনের পরে, আমি তো কিছুদিন আগেও এসেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার পরে, আমি বছরে কতবার যে উত্তরবঙ্গে আসি তার কোনো ঠিক নেই। আজকে আপনাদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়ে গেছে হাইকোর্টে, উত্তরকন্যা হয়ে গেছে উত্তরবঙ্গে, কত কি হয়ে গেছে উত্তরবঙ্গে, আজকে উত্তরবঙ্গ দারুণভাবে এগিয়ে চলছে। আমি চাই উত্তরবঙ্গের ছেলে মেয়েরা আরো ভালো করে এগিয়ে চলুক, এবং আপনারা সারা পৃথিবীকে বিশ্বকে জয় করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর। আমার আদিবাসী তপশিলী, আমার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মা বোন ছাত্র যৌবন, ভালো থাকুন, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন।